স্ত্রী সন্তান নিয়ে মাইক্রোবাসে করে ফেনীর নিজ বাড়ি থেকে ঢাকার পথে রওনা দেয় মামুন। মাঝপথে সেই যাত্রা থামিয়ে দেয় সড়ক দুর্ঘটনা। প্রাণ যায় মামুন, তার 5 মাস বয়সী ছেলে সাইমন, শাশুড়ি মাজেদা বেগম ও মাইক্রোবাস চালকের। ঘটনাটা সত্যি ঘটছিল, আমাদের বাড়ি থেকে ভাই ঢাকা যাইতেছে এখানে চাকরি করে ভাইয়ে, বাইর পরিবার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, শাশুড়ি নিয়ে, বাড়া নিয়ে আইসছিল আমাদের বাড়ি। আমাদের দেখবেলায় বন্যা হয়েছে, দেখবেলায় আইসে আমার ভাই মামুন মারা গেছে, তার ছেলে মারা গেছে, তার শাশুড়ি মারা গেছে, তারপরে ড্রাইভার ভাই মারা গেছে, মোট 7 জন মারা গেছে। তারপরে আর 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 5 জন কুমিল্লা হাসপাতালে, হের ভিতরে হের ওয়াইফ আছে, এখানেও রাখে নাই, এখন ঢাকা নিয়ে যাচ্ছে। হের তিন মেয়ে এক ছেলে, তারপরে এক ছেলে মারা গেছে, 3 মেয়ে এখনো জীবিত আছে, তারপরে আর ওই তার ওয়াইফ আছে, ওয়াইফের অবস্থা, তার ভাড়া আছে, ওদের অবস্থা ভালো না, ওদের অবস্থা সিরিয়াস। সকালে কুমিল্লার 14 গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মামুনদের বহনকারী মাইক্রোবাসটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নানকড়া এলাকায় পৌঁছালে স্টার লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে ধাক্কা দেয়, দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। আমাদের নহা গাড়িটা ফেনী থেকে 5টার দিকে রওনা দেয় যাত্রী টিয়ে, গাড়িতে যাত্রী ছিল 8 জন, আমাদের ড্রাইভার সহ 9 জন। যখন মিরাজ ব্রাদার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে আসে, সামনে একটা ট্রাক ছিল, ট্রাক থাকার কারণে আমাদের মাইক্রো নহা গাড়িটা যখন ব্রেক করে, পিছন থেকে স্টার লাইন আসে, দ্রুতগামী স্টার লাইনটা আসে, মারি দেওয়ার পরে গাড়িটা ওখানে ঘুরে যাওয়ার পরে অপোজিটে গাড়িটা আবার মারে। পুলিশ মাইক্রোবাস ও বাসটি জব্দ করেছে। ঘটনার পর থেকে পলাতক বাসটির চালক। আমরা এখন পর্যন্ত যেটা নিশ্চিত হয়েছে যে 4 জন মারা গেছে, এর মধ্যে 3 জন পুরুষ, 1 জন মহিলা। 3 জন পুরুষের মধ্যে 1 জন আবার বাচ্চা আছে 5 মাসে। আর এটা একটা হাইয়েস্ট গাড়ি সাথে একটা বাস, এই হাইয়েস্ট গাড়ির সাথে বাসের দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটাতে হাইয়েস্ট গাড়ির 4 জন যাত্রী মারা যায়, যে 4 জনের মধ্যে আবার হাইয়েস্ট গাড়ির ড্রাইভার আছে। আমরা ঘটনাস্থল থেকে একটা স্টার লাইন পরিবহন আটক করি, নানকাড়া, যেটা আপনার 14 গ্রামের নানকাড়া, নাম ঠিকানা জানা গেছে, 4 জনের আমরা পরিচয় নিশ্চিত হয়েছে। পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়। স্থানীয়দের অভিযোগ, এই পথে বেপরোয়া হয়ে উঠেছে স্টার লাইন পরিবহনের বাস, প্রায় দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে এই বাসের বেপরোয়া গতির কারণে। আমরা স্টার লাইন গ্রুপের যুদ্ধ বিচার চাই, আর ওদের সুস্থ তদন্ত করি, তারপরে সরকারের প্রতি আমরা আকুল আবেদন জানাচ্ছি, সরকার কঠোরভাবে স্টার লাইন গ্রুপের মালিককে যাতে কঠোরভাবে ব্যবস্থা নেয়। আমরা এই স্টার লাইন ব্যবহার গতিতে গাড়ি চালানো, এদের চাই মুক্তি চাই, এরা প্রতিনিয়ত এই দুর্ঘটনা ঘটতেছে, আমাদেরকে এইভাবে ধ্বংস করতেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।